বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি বের করতে চাইলে পুলিশ লিবারি চত্বরে ব্যারিকেড দিয়ে রাখল। পুলিশের ব্যারিকেড দেখে সামনের দিকে র্যালি নিয়ে যাননি জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা। এদিকে রানীদিঘির পার থেকে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইতুকমোল্লা টিপুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ র্যালি নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন। দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালিটি বের করতে না পারলেও বিএনপি অফিসের সামনে দাঁড়িয়ে সমাবেশ করেন জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মোহাম্মদ ওয়াতিম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইতুকমোল্লা টিপু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, আব্দুর রব সদ্দি ফারুক, যুবদলের সিনিয়র সহসভাপতি ফেরদৌস পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ সহ যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। লিবারি চত্বরে বিপুল সংখ্যক পুলিশও উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির জীবন, কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।